আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরি হচ্ছে বললেন ফারুক। অহংকার করছেন ওবায়দুল কাদেরকে রিজবি। বিএনপি আর ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি ভয় পায় না। আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরি হচ্ছে বললেন ফারুক। হতাশা কাটিয়ে শিগগিরই আন্দোলন শুরু হবে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। শনিবার 3 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা জানান। জয়নুল আবেদিন ফারুক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা কারাগারে রয়েছেন, এছাড়া তারেক রহমান রয়েছেন বিদেশে। এই অবস্থায় মাঠের কর্মীরা কিছুটা হতাশ, তবে হতাশা কাটিয়ে শীঘ্রই আন্দোলন শুরু হবে। এজন্য সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপিকে দুর্বল বলবেন না, সরকারের পায়ের নিচেই মাটি নেই, যোগ করেন তিনি। আন্দোলনেই সরকার পতন হবে মন্তব্য করে বিএনপি সিনিয়র এই নেতা বলেন, দেশটা আওয়ামী লীগের একারণা, অক্ষরে অক্ষরে হিসাব নেওয়া হবে। অহংকার করছেন ওবায়দুল কাদেরকে রিজবি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অহংকার করেছেন কিনা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। মঙ্গলবার 30 জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন করেন। রিজবি বলেন, সোমবার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে, আসলে বিএনপির উচিত দলীয় অফিসকে কালো পতাকা দিয়ে ঢেকে ফেলা। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিশ্বের কোথাও পূর্ণ গণতন্ত্র নেই, বিএনপির 25,000 নেতাকর্মীকে জেলে রাখার এ তথ্য মিথ্যা ও বানোয়াট বলেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, অহংকার করছেন, আপনারা রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে ডামি নির্বাচন করলেন, জনগণকে বহু অনুনয় বিনয় ও ধমক দিয়েও ভোট কেন্দ্রে আনতে পারেননি, কালো পতাকা দিয়ে বিএনপির অফিসকে ঢেকে দেবেন, আপনারা সেটা করেছেন, করতেও পারেন, কিন্তু সবার তো একটা শেষ আছে। আপনার সরকারের পতনের জন্য যখন কালো কাপড় পরে শোক মিছিল করতে হবে, সেদিনটির জন্য অপেক্ষা করুন, আপনার সরকারের পতন খুব কাছেই। বিএনপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে অভিযোগ করে রিজবি বলেন, অবৈধ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশকে লেলিয়ে দিয়েছে। দুপুরে উত্তরায় কোনো উস্কানি ছাড়াই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে অশালীন আচরণ করে এবং ধাক্কা দিয়ে তাকে জিভে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। পরে তাকে ছাড়লেও তার সঙ্গে আটক হওয়া অন্য নেতাকর্মীদের এখনও ছাড়েনি পুলিশ। বিএনপি এখন আর ওবায়দুল কাদেরের হুঁশিয়ারিতে ভয় পায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি বিএনপি আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন, আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মির্জা ফখরুল সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন জয়নুল আবেদিন। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনে নির্বাচন করে এবার বিরোধী দল দমনে তৎপর হয়েছে সরকার, তবে শেষ রক্ষা হবে না, সরকারের সময় ঘনিয়ে আসছে, হামলা মামলা করে সরকার বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবে না। বিএনপি ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি এখন আর ভয় পায় না। কর্মসূচি পালনে কারো অনুমতির প্রয়োজন নেই জানিয়ে ফারুক বলেন, কালো পতাকা সহ কর্মসূচি পালন করতে বিএনপির কোনো অনুমতির প্রয়োজন নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এ সময় ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছেন, এখন শুধু ধমক আর ফাঁকা বলেই দিচ্ছেন, বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন, আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে। বিএনপি আর ওবায়দুল কাদেরের হুঁশিয়ারিকে ভয় পায় না। একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার এখন বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে, যতই আঘাত আসুক সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।